জানাচ্ছি মেলার মাঠে মুখোমুখিতে। আমার সাথে এই মুহূর্তে আছেন কবি সাজ্জাদ শরীফ। সাজ্জাদ ভাইয়ের নতুন বই, এটা অবশ্য কবিতার বই না, ঈশ্বর দর্শন অবাক থেকে বাক ছাপিয়ে প্রকাশিত হয়েছে এবার মেলায় বাতিঘর থেকে। আর আমার হাতে আরেকটা সারপ্রাইজ বই আছে, সেটা নিয়েও শুনবো সাজ্জাদের কাছে। সাজ্জাদ ভাই কেমন আছেন? ভালো, খুবই ভালো। সাজ্জাদ ভাই, অবাক থেকে বাক ছাপিয়ে ঈশ্বর দর্শন, এই বইটা নিয়ে জানতে চাই। এই বইটার লেখাটা যে হবে সেটা আমি জানতাম না যে লেখা এইভাবে করে হবে, কারণ রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় এবং অগ্রবিজ পত্রিকা থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল আমাকে একবার একটা বক্তৃতা করতে, ওরা সেমিনার করেছিল দুদিনের। তাই আমি বলেছিলাম আমার তো লেখার সময় নাই, তো আমি একটা বক্তৃতা করব। তো আমি তখন অনেকগুলো একটা যাকে বলে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এরকম একটা অনেকগুলো চিত্রকলা, তারপর কতগুলো সিনেমার ক্লিপ, তারপর সাহিত্য কবিতা, এগুলো সব মিলিয়ে একটা বক্তৃতা দিয়েছিলাম, ছবি দেখিয়েছিলাম, চিত্রকলা দেখিয়েছিলাম। তো পরে ওরা একটা সংখ্যা করবে, বললো আপনি লেখাটা লেখেন। আমি ভাবিনি, কারণ সাহিত্যে তো ভাষায় প্রকাশ করে আমাদের, যেটা যে ভাষায় আমরা লিখি কথা বলি। চিত্রকলার ভাষা তো রেখার ভাষা, রঙের ভাষা, আর চলচ্চিত্র তো একটা মুভিং ইমেজ, চলমান চিত্রের ভাষা। তো এটাকে লেখা যায় কি না ভাষায়? ভাষা তো প্রত্যেকটা নিজস্ব ভাষা আছে। তাই আমি ভাবিনি লেখা যাবে, তো লিখলাম। লেখার পরে এটা নিয়ে দেখলাম যে বেশ একটা অনেকে অনেক কথা বললেন, তো তখন মনে হলো এটা জিনিসটা তৈরি করি। তো এটা করতে করতেই একটা বিরাট একটা প্রবন্ধ লেখা হলো, সেটা ধরে বইটা করলাম। কিন্তু যদি এটা পটভূমি বলি সত্যি সত্যি যে আমি কেন লিখলাম, এই লেখাটা আমার দীর্ঘ বলতে পারি গত 30-40 বছরের একটা ভাবনার একটা ফল। কারণ আমি, আমার খেয়াল আছে, আমি যখন 1981 সাল হবে তখন আমি প্রথম নিচ্ছার একটা বই পাই, দ্য স্পেক জরথুস্ত্র। তো ওইটা পড়ে বললেন মহিউদ্দিন আহমেদ, অসাধারণ ধন্যবাদ। তো ওই বইটা পড়ে আমার তখন বয়স খুব কম, উচ্চ মাধ্যমিকের ছাত্র, আমি তখন এরকম যে বই হতে পারে, এরকম করে যে মানুষ প্রকাশ করতে পারে, আমি দেখছি যে উনি লিখছেন সেই বিষয়ে না, যে বইটা নিয়ে, ওই বইটা মানে বলার কিছু নেই, কিন্তু দেখছি আমি বইটার ভাষার কথা যদি বলি, আমি দেখছি গদ্য লিখছেন, গদ্যে তার কথা ব্যক্ত করছেন, করতে করতে আবার মাঝে মাঝে কবিতা ঢুকে পড়ছে, গদ্য লিখছেন কবিতা ঢুকে যাচ্ছে। তখন এটা আমি লক্ষ্য করলাম যে কেন তাকে কথা বলতে গিয়ে, একটা দার্শনিক আর্গুমেন্ট করতে গিয়ে কেন কবিতা লিখতে হচ্ছে, এটা আমার মাথার মধ্যে একটা বিরাট প্রশ্ন ছিল। কিন্তু তখন আমি সেটার অবয়ব পাইনি। অনেক পরে আর একটু যখন একটু বয়স টয়স হলো, একটু অভিজ্ঞতা একটু বাড়লো কিছুটা, তখন হাইডেগার একটা বই পড়লাম, অন দ্য ওয়ে টু ল্যাঙ্গুয়েজ, ওইটা পড়ে দেখলাম। কারণ ওইটার মধ্যে হাইডেগার কথা বলতে চাচ্ছেন মানুষের, যেই মানুষ চেতনার কারণে মানুষ, তার ভাষা আছে বলে সে মানুষ, ভাষার মধ্যে মানুষ জন্ম নেয়, ভাষার মধ্যে তার বিকাশ, তার জন্ম বিকাশ প্রকাশ সবই ভাষার মধ্যে। তো তিনি সেই ভাষার সূত্রে মানুষের চেতনাকে ধরতে চাচ্ছেন, বুঝতে চাচ্ছেন যে মানুষের চেতনার গঠন কী। তো ওইটা করতে গিয়ে তিনি বারবার কবিতার রেফারেন্স দিচ্ছেন, জার্মান কবিদের, বিরাট অনেক বড় বড় কবিদের, গটফ্রি বেনের কবিতা, গিয়র্গ ট্রাকলের কবিতা, হোয়েলডেলিনের কবিতা। তো আমি তখন আমার কাছে পুরনো প্রশ্নটা ফেরত আসলো যে কেন যারা মানুষকে বুঝতে চায়, মানুষের চেতনাকে একটা সংজ্ঞার মধ্যে ধরতে চায়, তারা কেন বারবার কবিতার কাছে ফিরে আসে? তাহলে কবিতার মধ্যে কী আছে, কবিতার ভাষার মধ্যে কী ঘটনাটা ঘটে? তাহলে কবিতার ভাষা আমরা বাইরে থেকে দেখলে দেখবো যে যে ভাষায় আমরা কথা বলি, আর কবিতা যখন পড়ি বা চিত্রকলা যখন দেখি, চলচ্চিত্র দেখি, দেখি আমরা যা দেখি, যা বলি, যেই ভাষায় প্রকাশ করি, এই সমস্ত শিল্পকলার মধ্যে সেই সমস্ত ভাষাগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। ভাষার মধ্যে যেন শিল্পীরা বা কবিরা যেন একটা আক্রমণ করতে পছন্দ করেন। তাহলে কি ভাষার যে বিচ্যুতি ঘটে, যেই ভাষা আমরা দেখি, সেই যে ভাষা যে তার চেহারাটা চেঞ্জ করে ফেলে, এর মধ্যে কি তাহলে চেতনার এই যে নতুন রূপ নিচ্ছে মানুষের, ভাষার যে আদল ভেঙে যায়, তাই ভেঙে যাচ্ছে, তাহলে কি মানুষের চেতনার যেই নতুন গড়নটা প্রকাশিত হচ্ছে, তাহলে কি চেনা ভাষার মধ্যে সেটা ধরা যায় না? তাহলে কি ভাষাকে ভেঙেই চেতনাকে নিজেকে আত্মপ্রকাশ করতে হয়? এই জন্যই কি চেতনাকে ধরতে গেলে দার্শনিকেরা বারবার কবিতার কাছে ফিরে আসেন? এটা ছিল আমার একটা জিজ্ঞাসা। এবং সেখান থেকে বলতে পারি যখন নাকি আমি লিখতে গেলাম, তখন ওই পুরো ভাবনাটা কাজ করেছে এবং সেটাকে আমি আমার মতন করে একটা দার্শনিক অনুসন্ধান করতে চেয়েছি। মানে আমি আমি বলবো যে প্রবন্ধ, যেহেতু আপনি বক্তৃতা দিয়েছেন, হ্যাঁ প্রবন্ধ, মানে সাজ্জাদ ভাইয়ের এই বই, মানে আমি বলবো যে কবিতা যারা পড়েন অন্তত তাদের জন্য অবশ্য পাঠ্য, এমনকি যারা চিত্রকলা এবং চলচ্চিত্র নিয়ে আগ্রহী তাদের জন্য আমার মানে ভালো, তাদেরও ভালো লাগতে পারে আর কি। তাদের কিছু মানে শিল্পকলার সাথে যুক্ত মানুষদেরই আসলে, যারা শিল্প ভাবনার সাথে যুক্ত, মানে এই বইটার শিরোনামটা আপনাকে একটা ফাঁদে ফেলে দেবে একসময়, হয়তো মনে হবে যে ঈশ্বর দর্শন এটা কি শুধু দর্শনের বই নাকি, সেটা না, এবং এটা কবিতার ভাষা এবং শিল্পকলা নিয়েই একটা বই। সাজ্জাদ ভাই, নির্ঘুম দ্বীপের পদাবলী, ফ্রাঙ্ক বায়েসের কবিতা আমার হাতে আছে, এটা সাজ্জাদ ভাই অনুবাদ করেছেন, এটা কলকাতার রাবণ থেকে বেরিয়েছে। সাজ্জাদ ভাইয়ের মধ্যে ঐহিক সম্মাননা নিয়ে এসেছেন কলকাতা থেকে। সাজ্জাদ ভাই, এই বইটার সম্মাননা, এটা নিয়ে জানতে চাই। এটা হলো অ্যাকচুয়ালি সম্মাননা তো হঠাৎ করে এসেছে, ওরা চাচ্ছিল যে আমাকে সম্মাননা দেবে, দীর্ঘদিন ধরে বলছিল ওরা আমাকে, বলছিল আমি যেহেতু কলকাতায় গেলাম এই বইটার সূত্রে, তখন ওরা বললো যে আপনার তো আর এক সপ্তাহ পরে আসতে পারেন, পারবো না। তখন আমি তখন আমি এই দেখা গেল যে আবার মানে তখন ওরা আর নতুন করে একটা প্রোগ্রাম করলো বইমেলার ভেতরে, সেখানে আমাকে সম্মাননা দিল। কিন্তু এই বইটার কথা যদি বলি, এই বইটা একটা অদ্ভুত ব্যাপার, সেটা হচ্ছে যে ডোমিনিকান রিপাবলিকের যিনি রাষ্ট্রদূত ভারতে, তার নাম হচ্ছে দাভিদ পুইক, সে যখন বাংলাদেশে যখন ক্রেডেনশিয়াল দিতে আসলো, ওখান থেকে উনি বাংলাদেশটা দেখেন, তো বাংলাদেশের রাষ্ট্রপতিকে যখন তার ক্রেডেনশিয়াল দিতে এলেন, তখন উনি আসার আগে আমার খোঁজ কোথাও পেয়েছিলেন কবি হিসেবে, এসে আমার সঙ্গে যোগাযোগ করলেন আসার আগে যে তোমার সঙ্গে একটু বসতে চাই।
তারপর আমি একদিন নিমন্ত্রণ জানালাম, আমার বাসায় নিয়ে এলেন, আমরা কথা বললাম। তখন ও আবার খুবই কবিতা পাগল এবং চিত্রকলা পাগল ছেলে, তো ওই ছেলের সঙ্গে খুব দ্রুত বন্ধুত্ব হলো। সে আমাকে ডমিনিকান রিপাবলিকের কবিতা পাঠাচ্ছিল, নানা রকম বইপত্র ইত্যাদি ইত্যাদি। সাধারণত আমরা কী করি, আমরা যখন কবিদের কবিতা পড়ি সবগুলো হয় আগের দিনের কবি, মানে কিছুদিন আগের কবি, কিন্তু সাম্প্রতিক সময় যারা লিখছেন তাদের সঙ্গে তো আমাদের যোগাযোগটা হয়ে ওঠে না। তো ওর কারণে সম্প্রতি কবিদের সঙ্গে যোগাযোগ হলো, তখন বললো যে কলকাতা বইমেলায় কিছু, এবার থিম কান্ট্রি হচ্ছে স্পেন, এবং সেখানে যেহেতু স্পেন, ফলে স্প্যানিশ একটা স্পেনের প্যাভিলিয়ন থাকবে, এবং সেখানে স্প্যানিশ, লাতিন আমেরিকার স্প্যানিশ কবিরা আসবে, এবং ইয়ে থেকেও আসবে, স্পেন থেকেও আসবে, তো এই কবিও আসবে, তো বলো তুমি অনুবাদ করবে নাকি? আমি বললাম যে অনুবাদ তো এখন আর করি টরি না খুব। তো বললেন যে ঠিক আছে, একটা হতে পারে যে, তারপর বললো কি না, তোমার কবিতা সে করলো, তুমিও তার কবিতা করলে, এরকম হতে পারে, দুদিকে প্রকাশনা হলো। আমি বললাম সেটা একটা ভালো হতে পারে। তখন আমি ওর কবিতাগুলো করলাম, কবিতাগুলো পড়ে ভালো লাগলো সত্যি বলতে কি, নিজের অনুপ্রেরণা না পেলে কবিতা অনুবাদ করা যায় না, করলাম। তারপর ওরা বললো বের করা যায়, তখন রাবণ আমার চেনা প্রকাশনা ছিল, ওদেরকে বললাম, ওরা দেখলাম যে এটা আমি একটু সাজ্জাদ ভাই এখান থেকে একটা কবিতা পড়ছি, স্প্যানিশ তো আমি পারি না, সাজ্জাদ ভাইয়ের অনুবাদটা আমি পড়ছি। এটা একটা কবিতা, যে কবিতাটার শিরোনাম একটি প্রেমের কবিতাকে ঘিরে বিচিত্র, এর একটা অংশ থেকে আমি পড়ি, ছয় আর সাত, মানে এটা কিন্তু এই ডোমিনিকান সেই কবি ফ্রাঙ্ক বায়েসের লেখা, সাজ্জাদ ভাই অনুবাদ করেছেন। কবিরা মেয়েদের পটায় আর অমরত্ব দেয় তাদের পদ্যে, অথচ কত কত ক্লাউডিয়া, কত কত জুলিয়েতা, কত কত মার্গারিতা, কত কত ক্রিসিলান্দিয়াকে যে ভুলে গেছি আমরা, কবিতায় মেয়েদের আর ভরসা নেই। কবিদের সঙ্গে যদি ওরা বিছানায় যায়, এর কারণ ওরা তাদের পুরনো পরিচারিকা, অথবা মনোবিদেরা এখন অনেক দামি, আর সব কবিদের সঙ্গেই ওরা বিছানায় যায় আমি ছাড়া। আজ রাতে সব কবি ঘেঁষতে আছে, আর তাদের বাহুতে লগ্ন হয়ে আছে অগ্নিকারা, যখন নিঃসঙ্গ আমি লিখছি এই ঘরের মাঝখানে। কিংবা সব প্রেমের কবিতাই অবাস্তব, কবিরা অবাস্তব হিসেবে উদ্দেশ্য প্রণোদিত যেসব প্রেমের কবিতা লেখেন, সবার মধ্যে সেগুলোই সবচেয়ে বাস্তব। মানে এই কবিতাগুলোতে কি আপনার, মানে আপনার কবিতা বললে যেই ছন্দের মজা পাওয়া যায়, অনুবাদ বলেই কি সম্ভাবনা একটু কমে গেছে? ও না না না, ও তো অ্যাকচুয়ালি অ্যান্টি পোয়েট্রি লেখে, মানে অ্যান্টি পোয়েট্রি লেখে, এবং আবার তাও না যে সব যে অ্যান্টি পোয়েট্রি লেখে তা না, ওর মধ্যে একটা সোশ্যাল কমেন্ট্রি দেওয়ার একটা ইয়ে আছে, একটুখানি বাঁকা চোখ আছে, একটু কটাক্ষ আছে, তো ফলে ওইটা আমি এই জন্য ওর কবিতাকে অ্যান্টি পোয়েট্রির যে ধাঁচটা সেটাকে নষ্ট করতে চাইনি। কিন্তু আবার ছন্দের লেখাও দু একটা, কতগুলো প্রগাঢ় কবিতা আছে যেগুলো একটুখানি মনময় কবিতা বলবো, একটু পার্সোনাল কবিতা, ব্যক্তিগত কবিতা, সেগুলো আমি আবার দুই একটা ছন্দেও করেছি। যেগুলো দেখেছি যে সব কবিতা ছন্দে অ্যাপ্রোচ করাও ঠিক না, কারণ ধরে যাক নিকানোর পাড়ার কবিতা অনুবাদ করতে যাই, সেটা তো ছন্দে করলে এটা করা 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 উচিত হবে না, কারণ উনি সুর থেকে, উনি কবিতা থেকে সুর ঝরিয়ে দিতে চান, ফলে আমি যদি আলগা সুর দিই এটা কবিতার আত্মার সঙ্গে মিলবে না, ওই কারণে। মানে কিন্তু মানে যে এরকম দারুণ ছোট ছোট কবিতাগুলো সাজ্জাদ ভাই যেরকম তার অনুবাদে অসামান্য হয়ে উঠছে, ঢেউ ছয় একে একে পাথরগুলোকে যেন বাসে গোনে, যেন বাসে গোনে। যেমন এখানে একটা কবিতা আছে, ছোট্ট কবিতা, যেমন হাওয়া নিয়ে আসে গান, ছাদে ঝোলা পাতলুন সে সুরে নাচতে চান, কি দারুণ। ডানার ঝাপট কখনো কখনো তাকে চেপে ধরি এতটাই বেশি, খুন করে ফেলি, দারুণ। মানে সাজ্জাদ ভাই আপনার নতুন কবিতার বই আমরা কবে পাবো? আপনার তো অনেকদিন, সত্যি বলতে কি কবিতা তো অনেকগুলো লেখা হয়েছে, কবিতা এখন আমি আসলে আস্তে আস্তে সেগুলোকে একটা পাণ্ডুলিপি করার একটা চিন্তা ভাবনার মধ্যে আছি, সেগুলোকে আশা করি আরও কিন্তু একটা কবিতা লিখতে হবে, মোটামুটি একটা পাণ্ডুলিপির মধ্যে দাঁড়াচ্ছে, দেখি এই বছরের শেষ দিকে একটা কবিতার বই করতে পারি, করার একটা ইচ্ছে। মানে এটা তাহলে কিন্তু একটা বড় খবর, ছুরি চিকিৎসার পরে কবিতার বই আসছে। হ্যাঁ, আমি একটা কবিতার বই না করাই উচিত, এবং হয়েছে অনেকগুলো জমেছে, তো এখন করতে হবে, কিন্তু যেটা হয় আর কি, আমার তো খুবই দ্বিধা থাকে সব কিছু নিয়ে, কবিতা নিয়ে অনেক দ্বিধা, সব যা লিখে তা কি দেওয়া উচিত কি উচিত না, কিন্তু যাই হোক একটা করবো। মানে দ্বিধা দ্বন্দ্বময় দেখতো জীবনের প্রাণ সাজ্জাদ ভাই, না অত যদি সাহসী হতে পারতাম যে যা লিখছি তাই কবিতা, আমার কবিতা তো হলো একটা বিরাট কিছু, এরকম করে ভাবতে পারলে ভালো হতো, সেরকম করে তো ভাবতে পারি না। মানে আমরা অনেকে এরকম করে ভাবি। সাজ্জাদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, আপনার সাথে আলাপ সবসময় খুবই আনন্দের। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, মেলার মাঠে মুখোমুখিতে কথা বলছিলাম কবি সাজ্জাদ শরীফের সঙ্গে, দেখা হচ্ছে অন্য একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।